এবার মাত্র পাঁচ শতাংশ সুদে মোট তিন লক্ষ টাকা ঋণ দেওয়া হবে কারিগরদের পাশাপাশি কারিগরদের জন্য প্রশিক্ষণ ও তাদের কাজের ক্ষেত্রে নানা সুযোগ সুবিধাও দেবে সরকার স্বাধীনতা দিবসের ভাষণেই বিশ্বকর্মা স্কিমের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী পরের দিনই নতুন প্রকল্পের নিয়ম নিয়মকানুন প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রসঙ্গত লালকেল্লার ভাষণেই নরেন্দ্র মোদী বলেছিলেন নতুন এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন অন্তত ত্রিশ লক্ষ কারিগর দু সাল পর্যন্ত এই প্রকল্পে তেরো হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন বৈষ্ণব